ইসলামের বিপক্ষে কথা বলেন আপনাদের তো দায়িত্ব বিশেষ করে আমি দূর জানি নাস্তিকদের দায়িত্ব নেয় এবং যা কিছু ভালো তা প্রচার করা কিন্তু আপনারা ভালো কিছু প্রচার না করে আপনারা শুধু ইসলামের বিপক্ষটাই প্রচার করতেছেন এটার মানে কি

প্রশ্নটা জিজ্ঞেস করেন মানে আমি জানতে পারবো মানে কোথায় পাবো এই জিনিসটা যে নাস্তিকদের দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলো কোথায় শিখতে পারবো আমাকে যদি বলতেন বা কোথায় জানছেন আপনি আমি আপনি শুনে নাই আমি তো এই যে বললাম আপনাকে যে নাস্তিকদের শুনেছি

আচ্ছা যেমন ধরেন আচ্ছা যেমন ধরেন আপনার ইসলামের মধ্যে আপনাদের মুসলিম ভাইদের মধ্যে বহু মুসলিম আছে প্রায় ধরেন অন্তত থেকে কোটি মুসলিম আছে যারা শিয়া মুসলিম ঠিক আছে যারা আলীকে নবী বলে মানে এরকমও আছে আবার তাদের মধ্যে তারা মনে করেন শেষ নবী মুসলিম আমার কথা শুনতে হবে হ্যাঁ আমি যখন কথা বলবো তখন আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তা না হলে আপনি যখন কথা বলবেন তখন আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো না

প্রথমত হইল কিছু মৌলিক জিনিস আছে আর মধ্যে অন্তর্গত আরো কিছু বিষয় আছে যেমন মুসলমানের মুসলমান হওয়ার জন্য মৌলিক বিষয় হলো প্রধানত দুইটা একটা হইল আল্লাহরে মানা এবং তার মানা বিশ্বাস করা এটা হইলে মানে বিশ্বাস করা এগুলোর কাজ হবে না কারণ এটার নাম ইমান মানে বিশ্বাস বুঝছেন আমি উত্তরটা দিতেছি আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা বুঝতে পারি একটু শুনেন

নাকি নাস্তিকরা ধর্ষক নাও হইতে পারে কোনটা কথাটা বললাম সৃষ্টিকর্তায় বিশ্বাস না করাটাকে আপনার কলাশিল আবার বলি আপনাকে জিজ্ঞেস করছি আপনি তো বলছেন যে যারা ঈশ্বরের বা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না তারাই নাস্তিক তাহলে এটার বাইরে আর কোন কন্ডিশন কে আছে নাস্তিক হওয়ার যেমন নাস্তিক হইতে গেলে মানবতা সার্টিফিকেট ধারী হতে হবে আপনার জন্য তো সেটা সুবিধা হওয়ার কথা বাপ নাস্তিক নিজেই করতেছে নাস্তিক মানে ভালো কিছু না উল্টা আপনি তো নাস্তিক সুবিধা করে দিতেছেন আপনি উল্টা নাস্তিকদেরকে বলে পরিচয় করে দিতেছেন অথচ আমি বলতেছি যে নাস্তিকদের মধ্যে দর্শক আছে খুনিও আছে চিটার আছে কিন্তু আপনি বলতেছেন না নাস্তিক মানে হচ্ছে ভালো কিছু নাস্তিক মানে ভালো কথা কি

আমি এটা প্রুফ করতে পারবো মানে আপনি যদি আজকে কাউন্ট করা শুরু করেন কাউন্ট করার পারমিশন দেওয়া হয় কোনো এরকম কোন পরিসংখ্যান করা তো অনেক দূরের কথা এরকম পরিসংখ্যান অনলাইনেও প্রকাশ করতে দেওয়া হয় না উইকিপিডিয়াতে বহুবার এই চেষ্টা করা হয়েছে বারবার সেগুলো রিমুভ করে দেওয়া হয় বারবার ওইগুলো রিমুভ করে দেওয়া হয় যখনই দেখে যে শুধুমাত্র দর্শনের একটা লিস্ট থাকতেছে ওটা তার সাথে সাথে রিমুভ করে দেয় এরকম কাহিনী বহুবার হয়েছে তো শুনে ধর কয়েক লাখ আর কাগজ কলম খুঁজলে তো অন্তত কয়েক হাজার পাওয়া যাবে দশ বিশ হাজার তো ইজিলি পাওয়া যাবে আপনার কাছে আমার জিজ্ঞাসা

যে চুরি করে তাহলে কি না তাহলে আপনি তো বললেন একটু আগে যে মুসলিমদেরকে ইসলামের সমালোচনা মানে মুসলিমদের সমালোচনা আপনি একটু আগে বললেন সেটাই ইসলাম মানে মুসলিম মুসলিম ইসলাম মানে সুতরাং মুসলিম মানে তো ইসলামের সমালোচনা করা মানে তো মুসলিমের সমালোচনা আপনি একটু আগে বললেন কথাটা এমন

সেটা উদাহরণ দেন একটা করতেছেন আমি কিন্তু নিজেও জানি না কারণ আমি নিজেও নাস্তিকদেরকে ভাই আমি না আপনি এখানে আছে এই দুইজন মানুষের নাম বলেন নাস্তিক কি গুলো যদি এসে বলেন তাদের বিরুদ্ধে তো আমি নিজেই ভাই আপনার আগে করিয়া পারি আবার যদি আমি আগে অলরেডি চোর বললে গালাগালি করা শেষ আপনি পরের দিন ওই যে চোর নাস্তিক এটা কেমন শোনাবে ভাই

আসবো শোনা মাতবর ভাই কিভাবে আমিও শুনতে এর আগে যেহেতু আমরা একটা মুসলিমরা ভালো কাজ করছে সেটা মাতব্বর ভাই খারাপ ভাবে রিপ্রেজেন্ট করছে

আপনার ইসলামকে বিকৃত করেছি আপনার কাছে আমরা জানতে চেয়েছি যে ভাই আমাদেরকে একটু কোথায় কিভাবে বিকৃত করেছি সেটা একটু আমাদের সামনে তুলে ধরেন আপনি আমাকে

যেখানে আপনার অভিযোগটা তাহলে সংক্ষেপে আমরা তুলে ধরি এবং তারপরে আপনি যেহেতু অভিযোগটা আনছেন আমি তো আমার আত্মপক্ষ সমর্পণ করবো তাই না আগে অভিযোগটা একটু ফারাজ ভাই বুঝছে কিনা ফারাজ আমরা বুঝাই ফারাজ ভাই উনি আমাদের কাছে তুলে ধরছেন যে আমি একটা কোরআনের আয়াতকে বিকৃত করে অর্থ পাল্টায় পুলটায় মানুষের সামনে তুলে ধরছি ঠিক আছে তার প্রমাণ হিসেবে উনি আমাকে দিয়েছেন সুরানি সার উনত্রিশ নাম্বার আয়াত কেন সুরানি সার উনত্রিশ নাম্বার আয়াতে বলা আছে হত্যা করো না আর আমি সেখানে হত্যা করো না দেখাইয়া আমি সেখানে কত শব্দটা দেখাইয়া আমি বলতে চাইছি যে তোমরা হত্যা করতে থাকো জি জি ভাই শুনতেছি এখন

আমি কেন মানে এতক্ষণ ধরে জানতে চাচ্ছি কারণ হচ্ছে আজকে ধরে আপনাকে আমরা খুঁজে পাবো না তো তাই ইতিহাস বলে তবে আমি চাই খুঁজে পাই হম

সাথে আর কোনদিন কথা হবে কিনা সেই জন্য শু রাত্রি ভাই মোমিন্দা আসলে কি আপনার প্রেমে পড়ে যায় নাকি ভাই লাইফ যাইতেও চায় না কথা বলতে পারবে না থাকবে থাকবে